আনন্দ বেদনা ভালো লাগা ভালোবাসা সবকিছুর সমন্বয় আমাদের প্রতিদিনের জীবন। আরও একটি নতুন সকাল, এই নতুন সকালে এক সূর্য ভালোবাসার সাথে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন আজ সকালের গানে। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আর অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আপনার প্রিয় অনুষ্ঠান আজ সকালের গানেতে আমরা হাজির হয়ে যাব। যথাসময়ে আমরা উপস্থিত হয়ে গেছি আর প্রতিদিনের মতোই একজন অতিথি শিল্পী রয়েছেন আমাদের সাথে, যার গানে যার সুরে সুরে আজকে সকালটায় আমরা সুরের দোলায় ভেসে উঠব, আরও একটু উজ্জীবিত হব। আমাদের স্টুডিওতে আজ গানে গানে সকালটা কাটাতে আমাদের সকালটাকে আরও একটু মধুময় করে তুলতে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী উমানন্দ ব্রহ্মচারী। নমস্কার। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো। আজকে আপনাকে পেয়েছি, সকালটা গানে গানে সুরে সুরে কাটবে, খুব ভালো কাটবে আশা করি। শুরুতে কোন গান দিয়ে শুরু করছেন? আমি শুরুতে আমার লেখা গান দিয়ে শুরু করব। মনকে কন্ট্রোল করার একটা গান, কারণ সবচেয়ে বেশি ভালোবাসে মা বাবা সন্তানকে, মা বাবা আপন, কিন্তু মা বাবা থেকেও বেশি আপন হচ্ছে নিয়ন্ত্রিত মন। অনিয়ন্ত্রিত মনের অধিকারী যারা, তারাই মা বাবাকে অশ্রদ্ধা করে, সমাজের মানুষকে অশ্রদ্ধা করে। নিয়ন্ত্রিত মন হয়ে গেলে সবার প্রতি সাম্য ভাব আসবে এবং তখনই সমাজ উন্নত হবে। ঠিক আছে, আমরা গানটা শুনি। মনকে বলে যাই থাকো সায়ের ভাবনা, প্রভুর মতো এমন বন্ধু, প্রভুর মতো এমন বন্ধু এই ব্রহ্মাণ্ডে নাই নাই নাই। মনকে বলে যাই থাকো সায়ের ভাবনায়, মনকে বলে যাই থাকো সায়ের ভাবনায়। নহে পিতা নহে মাতা নহে আপনজন, সবচেয়ে বড় আপন নিয়ন্ত্রিত মন। চিত্তবৃত্তি নিরত হলে বিশ্বপ্রভুর দর্শন মিলে, চিত্তবৃত্তি নিরত হলে বিশ্বপ্রভুর দর্শন মিলে, আনন্দেতে প্রাণ জুড়াই। মনকে বলে যাই থাকো সায়ের ভাবনায়, মনকে বলে যাই থাকো সায়ের ভাবনায়। প্রেমের রং লাগাইয়া মহাভাবে ডুবিয়া, সাইময় হইয়া যাও মনরি আমার, মজিলে প্রভুর প্রেমে যাইবে তুমি অমর ধামে। মজিলে প্রভুর প্রেমে যাইবে তুমি অমর ধামে, উমানন্দ সেতা যাইতে চাই। মনকে বলে যাই
থাকো সার ভাবনায়, প্রভুর মত এমন বন্ধু, প্রভুর মত এমন বন্ধু, এই ব্রহ্মাণ্ডে নাই নাই নাই, মনকে বলে যাই থাকো সার ভাবনায়, মনকে বলে যাই থাকো সার ভাবনায়, মনকে বলে যাই থাকো সার ভাবনায়। খুবই চমৎকার, মানে এত সুন্দর একটি গান দিয়ে গানের যে থিম আপনি বললেন যে মনকে কন্ট্রোল করার জন্য, আসলেই মন কিন্তু আমাদের সার্বিকটা বহন করে, এই মনের সাথেই সব কিছু সংশ্লিষ্ট, যে সকালের গান শোনা, সকালের অনুষ্ঠানে আসা, মন দিয়ে গানকে ভালোবাসা, আর আপনি যে এই যে আধ্যাত্মিক জগতে অনুপ্রবেশ, এটা কিভাবে হলো আমাদের সাথে? আমি বুঝতে পেরেছি উইদাউট স্পিরিচুয়ালিটি nobody cannot gain everlasting peace. স্থায়ী শান্তি পেতে গেলে আধ্যাত্মিকতা দরকার। সংসারে জগতে শান্তি আছে, কীরকম শান্তি? ক্ষণিক শান্তি। ঘাসের উপরে শিশির কণা পড়লে খুব ছোট শিশির কণা, কম অল্প। সংসারে জগতে শান্তি আছে খুব অল্প, কিন্তু আধ্যাত্মিকতায় শান্তি আছে সাগরের মতো অনন্ত অসীম। তাই আমি উপলব্ধি করেছি, আই হ্যাভ রিয়ালাইজ দিস ফ্যাক্ট, হ্যাভিং প্র্যাকটিস ইয়োগা, হ্যাভিং প্র্যাকটিস মেডিটেশন, হ্যাভিং প্র্যাকটিস কন্টেম্পলেশন অফ দ্য সুপ্রিম লর্ড, আই হ্যাভ রিয়ালাইজ দিস ফ্যাক্ট, আই হ্যাভ রিকগনাইজ দিস ফ্যাক্ট ইন মাই ইন্ডিভিজুয়াল লাইফ। স্পিরিচুয়ালিটি ইজ ভেরি এসেন্সিয়াল ফর এভরি হিউম্যান বিং, ফর এভরি জীব। সেই কারণে আমি আধ্যাত্মিক গান নিজে লিখেছি, শত শত আধ্যাত্মিক গান লিখেছি, হিন্দু ধর্মে শত শত গান লিখেছি, বৌদ্ধ ধর্মে গান লিখেছি, খ্রিস্টান ধর্মে গান লিখেছি, ইসলাম ধর্মে কোরআন নিয়েও অসংখ্য গান লিখেছি এবং ইংরেজি গানও লিখেছি। আমি আস্তে আস্তে সেই গান টিভি চ্যানেলে আস্তে আস্তে শোনাবো। অসম্ভব গুণী একজন মানুষের পাশে বসেছি আজকে, গান শুনতে সকালটা খুব ভালো কাটছে। এখন কোন গান শোনাবেন? এখন একটা লালনের গান গাইবো, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না, দিন তাকিতে দিনের সাধন, দিন তাকিতে দিনের সাধন কেন করলে না তুমি, কেন করলে না? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। জল শুকালে কি হবে আর পাতাল দিলে, কি হবে তার পাতাল দিলে, শুকে না মোহনা থাকে, শুকে না মোহনা, সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না। কৃষি কইরে মিছামিছি খেটে মরে, কাজ যদি হয় বীজের জোরে, কাজ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। চমৎকার আসলে, মানে আমরা অনেক রকম কাজের মধ্য দিয়ে যাই তো প্রতিদিন, মাঝে মাঝে ভুলে যাই যে সময় গেলে সাধন হবে না। বিশেষ করে সঙ্গীত জগতে যারা আছি, গান করি, তাদের যে মানে মনে রাখা দরকার যে আসলে সময় গেলে সাধন হবে না। গানের প্র্যাকটিস বা যে কোনো কাজের প্র্যাকটিসটা আসলে চালিয়ে রাখা দরকার। এখন দেরি না করে আরেকটি গান শুনি ফেলি। অবশ্যই, এখন আবার আমার লেখা গান গাইছি, বাউল গান। বাউল আমাদেরকে বাউল হতে হবে, বাউল হলেই সমাজের কল্যাণ হবে। বাউল মনটা কিরকম এ গানে গানে আমি প্রকাশ করছি। বাউল হতে চাই আমি, বাউল হতে চাই, অন্য কিছু হবার আমার, অন্য কিছু হবার আমার কোনো দরকার নাই। বাউল হতে চাই আমি, বাউল হতে চাই, বাউল হতে চাই আমি, বাউল হতে চাই, অন্য কিছু হবার আমার, অন্য কিছু হবার আমার কোনো দরকার নাই।
বাউল হতে চাই, আমি বাউল হতে চাই, বাউল হতে চাই, আমি বাউল হতে চাই। প্রীতি আর মানব সেবা বাউলের লক্ষণ, প্রকৃত বাউল তাই করেন জীবনে সর্বক্ষণ। আমি কখন হব তাদের মতন, কখন হব তাদের মতন, কখন হব তাদের মতন, এইটা মোর আকাঙ্ক্ষা। তাই বাউল হতে চাই, আমি বাউল হতে চাই, বাউল হতে চাই, আমি বাউল হতে চাই। মাঝে স্রষ্টা খুঁজেন যারা হন জ্ঞানী, তাদেরকে খাঁটি বাউল বলে আমি জানি। প্রভুর প্রেম ধনে তারাই ধনী, প্রেম ধনে তারাই ধনী, প্রেম ধনে তারাই ধনী, জীবনে কাটান মানব সেবায়। বাউল হতে চাই, আমি বাউল হতে চাই, বাউল হতে চাই, আমি বাউল হতে চাই। উমানন্দ কয় আর কতকাল থাকবো হয়ে অন্ধ, বাউল হয়ে গুছাতে চাই সব ভেদা বেতন্দ। উমানন্দ কয় আর কতকাল থাকবো হয়ে অন্ধ, বাউল হয়ে গুছাতে চাই সব ভেদা বেতন্দ। পেতে হলে ভূমানন্দ, পেতে হলে ভূমানন্দ, পেতে হলে ভূমানন্দ, চল বাউল ভাবের রং লাগাই। বাউল হতে চাই, আমি বাউল হতে চাই, অন্য কিছু হবার আমার, অন্য কিছু হবার আমার এখন দরকার নাই। বাউল হতে চাই, আমি বাউল হতে চাই, 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 বাউল হতে চাই, আমি বাউল হতে চাই। বাহ, খুব জমজমাট স্টুডিও, মানে কি বলবো, গানের সুরে সুরে তালে আমি একদম আনন্দিত, কি বলবো, আমার মনটা না আনন্দে ভিতরে ভিতরে কেমন নেচে নেচে উঠছিল গানের মাঝে মাঝে, মানে গানের সুরে তালে। এবং প্রতিদিন প্রতিদিন যে যারা মিউজিশিয়ানরা থাকেন আমাদের সাথে, তাদের প্রতি অসম্ভব রকম কৃতজ্ঞতা জানাই। আমাদের সাথে আছেন কিবোর্ডে সচিব ভাইয়া, আমাদের মিলন কাকু আছেন তবলায়, চন্দন ভাইয়া আছেন গিটারে, বিদ্যুৎ দা আছেন অক্টোপ্যাটে। সবাইকে শুভ সকাল এবং অসংখ্য ধন্যবাদ। আপনি যে বাউল গান রচনা করেছেন, নিজের লেখাই গান, এই যে এত এত গান লিখেছেন, গানের পিছনে যে অনুপ্রেরণা, ইন্সপিরেশন, এটা কিভাবে আসলে? এটা সৃষ্টিকর্তা থেকে এসছে, কারণ আমি কারো কাছ থেকে গান শিখিনি। আমি ছোটকাল থেকে প্রত্যেকটা ধর্ম চর্চা করতাম, গীতা, হিন্দু ধর্মের গীতা পড়তাম, চণ্ডী পড়তাম, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক পড়তাম, খ্রিস্টান ধর্মের বাইবেল পড়েছি বাংলা ইংরেজি, তারপরে ইসলাম ধর্মের কোরআন পড়েছি, হাদিস পড়েছি। আমি সমস্ত ধর্মের শাস্ত্র পড়ে এবং সাধনা করে বুঝতে পেরেছি গড ইজ ওয়ান,
one son, one God in the world. Achha. I have come into the material world for realizing the Supreme Lord. I must have to find out the Supreme Lord from this cosmic world, from this material world. There are not others alternative. Shishtikottake lab korar jonno prithibite eschi. I have come into the material world for seeing, for looking, for absorbing the Supreme Lord in this world. It is my fact. সকাল সকাল এত সুন্দর সুন্দর কথা আপনার কাছ থেকে শুনছি, সৃষ্টিকর্তার প্রতি সেই ভালোবাসা কৃতজ্ঞতা বোধ যেন আরও বেড়ে যাচ্ছে। এটুকুই শিখতে পারা যদি আমাদের জীবনে কাজে লাগাতে পারি তাহলে বোধ হয় অনেক কিছু পাওয়া হয়ে যাবে। আমরা পরবর্তী গানে চলে যাই। এখন আবার আমার লেখা গানে যাই, আমি গোপনে গোপন কারণ সাধন ভোজন করতে হবে গোপনে। যত আউলিয়া ফির সন্ন্যাসী যোগী পাদ্দি সাধন করেছেন গোপনে, গোপনে মরম পুরে করো সাধন তার, গোপনে আকির জল দাও উপহার, গোপনে সাধনে তার রিধি করি অধিকার, জীবনে মরণে তারে করো আপনার, বাইরের জানা জানি কিলাপ তাহে, নীরবে নিভৃতে প্রাণ তারে তো চাহে, বসে তার পদশ্চায়ে তার মুখ পানে চেয়ে, তার মধুময় নাম জপ অনিবার, গোপনে 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 সাধন করো সৃষ্টিকর্তা। মল্লেকা গান গাইছি। গোপনীতে বসে কর সাধন ওরে মন ওরে মন, গোপনীতে বসে কর সাধন ওরে মন ওরে মন, গোপনীতে বসে কর সাধন, জিওয়াকে উল্টিয়ে দিয়ে বিদল পড়ে মন লাগিয়ে, পরমাত্মা কর তুমি রমণ, গোপনীতে বসে কর সাধন ওরে মন ওরে মন, গোপনীতে বসে কর সাধন, দল উপর স্থিত হলে জ্যোতির্ময় প্রভুর দর্শন মিলে, মুক্তি মিলেই হরকালে বলে সচ্চিদা আনন্দ পাবে, শূন্য জীবন পূর্ণ হবে, বলে সচ্চিদা আনন্দ পাবে, শূন্য জীবন পূর্ণ হবে, ত্রিতাপ জ্বালা হবে নিবারণ, গোপনীতে বসে কর সাধন ওরে মন ওরে মন, গোপনীতে বসে কর সাধন, প্রতিদিন মানব চোখে শত লক্ষ বস্তু দেখে, মিটে না তবু চোখের উমানন্দ ভেবে কয় চোখের ক্ষুধা নাহি রয়, ওরে উমানন্দ ভেবে কয় চোখের ক্ষুধা নাহি রয়, একবার পেলে সৃষ্টিকর্তার দর্শন দর্শন দর্শন,
গোপনেতে বসে তর সাধন ওর মন ওর মন গোপনেতে বসে তর সাধন ওরে জিওয়াকে উল্টিয়ে দিয়ে বিদল উপরে মন লাগিয়ে জিওয়াকে উল্টিয়ে দিয়ে বিদল উপরে মন লাগিয়ে ওরে পরমাত্মায় কর তুমি রম গোপনেতে বসে কর সাধন ওর মন ওর মন গোপনেতে বসে কর সাধন ওর মন ওর মন গোপনেতে 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 বসে কর সাধন চমৎকার। মানে এই যে সকাল সকাল যে সৃষ্টিকর্তার প্রতি যে আমরা অনুরক্ত থাকার যে কিছু কথা শুনলাম, আসলে সঙ্গীত তো আমাদের সৃষ্টিকর্তার দেয়া সৃষ্টি, উপরওয়ালার থেকে সব কিছু আসে, সঙ্গীত একটা সাধন, সাধন ভজনের বিষয়। তো সকাল সকাল কিছু কথা আপনার কাছ থেকে শুনলাম, খুব ভালো লাগলো। আরও অনেকক্ষণ আপনার সাথে কাটাতে পারলে বোধ হয় আরও ভালো লাগতো, কিন্তু আমাদের সময় খুবই স্বল্প, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটি গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, আপনার নিশ্চয়ই খুব ভালো লেগেছে আজকের এই আয়োজন, খুব ভালো থাকবেন, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। আমি এখানে বিদায় নিচ্ছি, আমরা শেষ গান শুনতে শুনতে বাড়ি ফিরব। আবারও শুভ সকাল। আমরা শেষ কোন গানটি? আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মিলন বাবা কে আমি সাধুবাদ জানাই, সজীব ভাই, চন্দন ভাই, বিদ্যুৎ ভাই, ওনাদের চমৎকার পারফর্ম আই হ্যাভ গ্রেটলি স্যাটিসফাই অ্যান্ড আই এম গিভিং সো মাচ থ্যাংকস, সো মাচ ব্লেস। এবং দেশ ও বিদেশের সমস্ত দর্শকদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং আমাকে আমন্ত্রণ করার জন্য এই এনটিভিকেও সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং জাহাঙ্গীর ভাইকে স্পেশাল থ্যাংকস জানাচ্ছি, এবং কলাকৌশলী যারা আছেন তাদেরকেও সাধুবাদ জানিয়ে আমার শেষ গান লালনের গান দিয়ে শেষ করছি। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারি। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর বস্তা করে, ধন্য ধন্য বলি তারি, ধন্য ধন্য বলি তারি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির বড়াই নাই রে মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়াই নাই রে মাটি, কিসে ঘরে রবে খাটি, কিসে ঘরে রবে খাটি, জ্বর তুফান হলে পরে, ধন্য ধন্য বলি তারি, ধন্য ধন্য বলি তারি। ঘরের মূলাধার খুঁটুরি নয়টা, তার উপরে চিলে কোটা, মূলাধার কুটুরি